মায়ের নামে 20 টাকা দিয়েছি, আর এক মা 10 টাকা দিয়েছি, তাই বলছি এখানে মায়ের গান করতে এসেছি, মায়ের গুণগান গাইব, তাই বলছি মা যেন সর্বদাই সবার মঙ্গল করে, আমি এই আশীর্বাদ করলাম, তাই আমাদের স্বয়ং রাধারা ও কৃষ্ণ আছে, তাই বলছি মায়ের তো গান গাইলে হবে না, তাই একটি আমরা রাধা কৃষ্ণের নাম গিয়ে পালাই ফিরে, অনেক পালা বাকি আছে, তাই তো আমরা একটি রাধা কৃষ্ণের গান করছি, ঠিক আছে, সবাই সবাই আমার সাথে তাল দেবে। তা তুই তা তুই তা তুই বাজি নন্দ দুলা রাঙা চরণী বাজে মন্দির বা তা তুই তা তুই তা তুই বাজে রাঙা চরণী বাজে মন্দির বা কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপি গোপি পাখি সবাই নাচে সারা ত্রিভুব নাচি রাধা নাচি নাচি গোপী গণ সবাই নাচি সারা ত্রিভুবন তো
ফোনে আছি নয়া বাজারে যাব মা গো বিদায় দেব না चले चले रे बेहुला चले रे चले रे नया बाजारे बेहुला चले रे बेहुला चले रे नया बाजारे बेहुला चले रे बेहुला चले रे चले रे नया बाजारे बेहुला चले रे आई आगी चली बेहुला দোকানদার আছে তোমার মাল তোমার কাছে দেবো
আমি কি বলছি বেগুলা, সারি সারি দোকানদার আছে, ফটফট করে জিজ্ঞাসা কর কোন দোকানে পুতুল আছে। বলছি ও দাদা, হ্যাঁ তোমাকে বলছি, তোমার দোকানে পুতুল আছে? অস্থির হয়ে যাচ্ছে, চিন্তা করো দিদি, ইনি মনে হয় পাকা তেঁতুল খাবে বলে ওই জন্য বলছি। তাহলে বলে কি পাকা তেঁতুল? এই ভালো খাকি, তুই কি তেঁতুল খেতে এসেছিস? তুমি তো বলছে তেঁতুল আছে, জিজ্ঞাসা কর। বলছি ও দাদু, দাদু গো। হ্যাঁ বলো। তোমার দোকানে পুতুল আছে? আয় না শুই। বলে আয়না শুই। বাজারে মেয়ে ছেলে দেখিস নি এই? আমি কে জানি? তুমি তো বিনা দোষে মারলে। ওদিকে সরে দাঁড়াও, ওদিকে সরে দাঁড়াও, ওদিকে সরে দাঁড়াও, একদম চোখ তুলে নেবো একদম। আর যদি আমি এই সঠিক কথা বলি? কেন, কি বলেছ? ও এই আয়না, আয়নায় মুখ দেখবি তো, যা যা। তোমার দিদি এসছে? আচ্ছা ভালো, তুমি আমার হাত ধরে থাকবে। বেশ, কল জমে গেছে, জমে ক্ষীর আটা। ও দিদি আমি বসবো, আমি বসবো। ঠিকই বলেছো, তোমার কোলে বসবো। ভালো করে আমায় ধরে থাকবি, জমে গেছি আর আমি এখানে হাওয়া খাই। তুমি কার সঙ্গে বাজারে এসছো? আমার দিদির সাথে। তোমার দিদির সঙ্গে না দাদার সঙ্গে? কি বললে? তোমার দিদির সঙ্গে এসছো? তোমার দিদির মাথার চুল কত বড় বড়? এত বড় বড় কে? সে চুল আর নেই। কেন? তোমার দিদির গোব আছে? মেয়েদের কি গোব থাকে নাকি? এ দেখতে পাচ্ছি তো গোব আছে। আচ্ছা তোমার দিদির সঙ্গে তাহলে বাজারে এসছো? আমি তো এই বাজারে একটা দোকানদার, তাই সব দোকানদারের কাছে খরিদ্দারের কাছে আমি কথা দিলাম, তুমি এই তোমার দিদির গালে একটু চুম খেতে পারো, তোমার আমি এই পুতুলটা ফ্রিতে দিয়ে দেবো। ঝড় বলতে বলতে ঝড় উঠেছে, বুলবুল, আইলা, এই আইলা ঝড়, ফের নাকি সামনে একটা ঝড় আসবে। এবার তোমার উড়িয়ে না চলে যাবে। কেন? ওই বিদেশি নাগর আমার পাম্পাসে দাঁড়িয়ে মস্তকে ছাতা ধরে এইটা, এই এই এইটা এইটা। আরে বাবা উড়ি না, ওই বিদেশি নাগর। আমি গিয়ে বলছি ওই বিদেশি নাগর মিছি মিছি রাস করবে, জানে বেউলা জানে কিছু টের পাই না, কিছু মনে করতেই পাই না। ঠিক আছে, বলি এই বিদেশি নাগো, আমাকে বলছো আমাদের বেউলার মাথায় ছাতে ধরেছো কেন? ও এই কথা? হ্যাঁ বলছিলাম যে বাজারে এসে অমন সুন্দর মুখ অদ্রে কালো হয়ে যাচ্ছিল, হ্যাঁ ওই জন্য ধরেছি। তাই নাকি? ছোবে না। তোমরা ছুলে কি হবে? জাত যাবে। কিসের জাত? ছতিত্ব জাত। ছতিত্ব জাত? হ্যাঁ। তুমি তো আমার হাসালে গো, ছতিত্ব যখন এত বড়ায় বাজারে এসছে কেন? বাজারে এলে গায়ে গা লাগবে, ধাক্কা লাগবে। আর তোমরা বলছো আমাদের দুজনকে ছুঁইবে না, যার যাবে তোমাদের দুজনকে না, আমি গো চেপে চেপি ধরো বিদেশি না করো কি আ মেরা কুলে রো সোতি
যারা ওই বিদেশি নাগো আমাদের রাস্তা ছেড়ে দাও কোথায় আছো আমি পিউলাকে নিয়ে পিউলার বাপের দিশে চলে যাব এই বাজারে কিছু পছন্দ হচ্ছে না না আরে একবার চেষ্টা করে দেখো না না পিউলা দিদি আমরা 1 2 3 বলে টুকরে পালিয়ে যাব চলো দিদি ঠিক আছে আমার হাতে হাত দি 1 2 3 শোনো শোনো পিয়া ভালোবাসা দিয়া বেঁধে রেখো প্রেমের বাঁধনে পিয়া গো আমি কি তোমার ভুলতে পারি এ জীবনে পিয়া গো আমি কি তোমার ভুলতে পারি জীবনে শোনো শোনো পিয়া